বন্ধুরা, আজকের গল্প কোলে নেবার ঋণ শোধ। বাবা, তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিন শোধ হয় না। তুমি 26 বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী 3 বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন 4, আমার মাসিক আয় তখন 2000 টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি আমি। আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করালাম, সেবারই প্রথম আমরা দুজন, আমি আর তোর মা, পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমিও স্বপ্নে দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম, আমার তখনকার 1 টাকা, তোর এখন 1 পয়সা, কিন্তু মনে করে দেখ, এই 1 টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস, তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর 100 টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই। জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কী করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা নাকি খারুস টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একজন পিতাই বুঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলো, পিতৃবন্দনা কোথাও দেখেছিস? পিতৃবন্দনা আমিও আশা করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পিছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই 3 বছরে শোধ দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তব রূপ পাবে? আর যদি বলিস, বাবা আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই আমি আর তোর খোকা 3 জন এক নৌকায় বসে আছি, হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো, যে কোনো একজনকে বাঁচাতে পারবি, তুই কাকে বাঁচাবি? ছেলেটা 1000 চেষ্টা করেও 1 চুল ঠোঁট নড়াতে পারছে না। উত্তর দিতে হবে না, ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমার শেষ যাত্রা যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই, তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি, সেটি হলো তোকে কোলে নেবার ঋণ। বন্ধুরা, গল্পটি ভালো লাগবে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করা। আপনার একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে পরবর্তী আরও সুন্দর একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে।